হ্যালো বন্ধুরা, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও এখন ভালোই আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করি। আর আজকের ব্লগটা আমি নর্মাল ব্লগ নিয়ে আসিনি, তো তোমরা সেটা বুঝতেই পারছো। আর একটু একটু সাজুগুজু করে বসেছি অল্প, কারণ আমি শর্টস বানাবো, এই জন্য ভাবলাম শর্টসও বানাই আর তোমাদের সাথে ভিডিওটাও আমি করে নিই, তো তাহলে সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা অন্য ঘটনা শেয়ার করব। তো আমার মনে হয় তোমাদেরও তো জানা উচিত আমার ছোট বড় সব কিছু এক্সপিরিয়েন্স সম্বন্ধে, ভালো এক্সপিরিয়েন্স, খারাপ এক্সপিরিয়েন্স সব কিছুই তো তোমাদের সাথে আমি শেয়ার করব, বলো? কারণ তোমরাও তো এখন একটা আমার ফ্যামিলি, তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি। তো আজকে তোমরা তো থাম্বনেল দেখে বুঝেইছ আজকে আমি কিছুটা কি ব্যাপারে কথা বলতে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা খারাপই বলতে পারো এক্সপিরিয়েন্স সম্বন্ধে, মানে খারাপ হতে হতে বেঁচে গেছে জিনিসটা বলতে পারো, মানে লাকিলি আমি সেখান থেকে উঠে এসেছি, এটাই মানে কি বলবো, মানে আমি সত্যি ভগবানের কাছে আমি বলি যে প্রেয়ও করি যে সত্যি সেই সেই সময়টা মানে আমি খুব মানে বলে না বেঁচে গেছি। তো যাই হোক, আমি পায়েস খেতে খুব ভালোবাসি। তো তোমাদের এর আগে বলেছিলাম যে পায়েস খাওয়া নিয়ে আমার একটা ঘটনা আছে, যে যার জন্য আমি মানে পায়েস খাওয়া এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে, তো মাঝে মাঝে খাই। তোমরা বেশি বকবক না করে তোমাদের সাথে সেই ঘটনাটা আমি শেয়ার করি। আজকে তো আমি তোমাদেরকে সেটা হাসি মুখেই বলছি, কিন্তু তখন সত্যি ভয় হয়ে গিয়েছিল। তো যেহেতু সেটা কাটিয়ে উঠেছি, তো সেজন্য মনে একটা শান্তি আছে, তো যার জন্য হয়তো হাসিটা আসছে। তো যাই হোক, চলো বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ আমি হট সিটে বসে পড়েছি। কারণ তোমরা দেখতেই পাবে আমি সাধারণত এইখানে বসেই তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করি। আরেকটা জায়গা আছে বাইরে খাওয়ার টেবিলের ওখানে, এই দুটো জায়গা আমার বেশ কমফোর্টেবল জায়গা লাগে তোমাদের সাথে আড্ডা দিতে। তো আজকে ভাবলাম এখানেই বসি, কেন বাইরে অনেক সময় খুব একটা বেশি আওয়াজ চলে আসে, তো সেই জন্য আমি এখানেই বসে তোমাদের সঙ্গে আড্ডাটা দিই। তো তোমাদের সাথে আমি গল্পটা শেয়ার করি। তো এই ঘটনা হচ্ছে আমার প্রেগনেন্সির সময়কার ঘটনা। তো যেহেতু আমি মিষ্টি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি, পায়েস হলে আমার আর কিছু লাগতো না, আমি মানে একদিন পায়েস হবে সেটাকে আমি দু তিন দিন ভরেই খেতাম, সেটা অনেকেই খাও আশা করি, আর এটা খাওয়ার মজাই আলাদা। তো সেটা সেটাই আমি করে এসেছি, সেটাই আমার খুব যেহেতু প্রিয়, যখনই হতো আমি তাই করতাম। তো বিয়ের পরেও আমি সেটাই করেছি, এমন না যে করিনি। তো যাই হোক, তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তো মিষ্টি জিনিস তো তখন আমার ভালোই লাগতো, আমার খাওয়া নিয়ে সেরকম কিছু একটা অরুচি হয়নি তখন, আমি মোটামুটি সব কিছুই খেতেই পারতাম। তো এই জন্য পায়েসটা তো খেতে খুব ভালোই লাগে, কিন্তু যেহেতু প্রেগনেন্সি অবস্থায় সাধের আগে পায়েস তো খাওয়া যায় না, সাথে এই জন্য আমি ওই কন্টিনিউ ওই 6-7 মাস আমি তো পায়েস খাইনি। তো বুঝতেই পারছো আমার এত ভালো লাগে, এত ভালোবাসার জিনিস, কিন্তু আমি খেতে পারছিলাম না তখন, তো কষ্ট তো হচ্ছিল। তো তারপর যখন সময় আসলো সাধের, তো বাড়িতে ছোট্ট আয়োজন হয়েছিল, যদিও আমরা নিজেরাই ছিলাম, তোমাদের তো বলেছি, কারণ তখনও কেউ আসতে পারেনি। তো আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়ির ওরা ছিল আর আমরা, এই কজন মিলেই অনুষ্ঠানটা হয়েছিল। তো যখন সাদের অনুষ্ঠান হয় বুঝতেই পারো অনেক অ্যানেজমেন্ট তো থাকেই, তো সেই খাওয়া দাওয়া তো ভালোই হয়েছিল, আমার পছন্দের জিনিসগুলো মা করে দিয়েছিল, তো খুব ভালোই হয়েছিল। তো যদি আমি সেই সময় তোমাদের সাথে যোগাযোগ থাকতো, তো তাহলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম, কিন্তু যাই হোক আর কিছু করার নেই। তো তাই হচ্ছে, তো সব খাওয়া দাওয়া বেশ ভালোই জম্পেশ হয়েছিল, আমার সব কটা আমার পছন্দের খাবারই করেছিল মা, আর আমি যা যা পছন্দ করি হাবি সব এনে দিয়েছিল। তো বেশ খাওয়া দাওয়া ভালোই হয়েছিল, আর অবশ্যই আমার পছন্দের জিনিস পায়েসও হয়েছিল। তো পায়েস আমি ওই পায়েস আমি যথারীতি আমার হ্যাবিট অনুযায়ী আমি যেদিন স্বাদ হয়েছিল সেদিনকাও খেয়েছি, এবং তারপর ফ্রিজে রেখে রেখে আমি পরপর দুদিন খেয়েছি। তো এবার অ্যাকচুয়ালি আমার আইডিয়া ছিল না যে এখন আমার একটুখানি ভেবেচিন্তে চলা উচিত, বা খাওয়া দাওয়াকে আমাকে এখন একটুখানি কন্ট্রোল করে চলা উচিত।
কিন্তু আমি বুঝতে পারিনি, সত্যি বন্ধুরা আমি বুঝতে পারিনি একদম, বুঝলে আমি কি সেই ভুলটা করতাম বলো তো। যথারীতি আমি ওটাকে 3 দিন ভরে খেয়েছি, তো 3 দিনের দিন আমি যখন খেয়ে নিয়েছি সকালে, তো সারাদিন মোটামুটি ঠিকই ছিলাম, কিন্তু হলো ঘটনাটা সন্ধ্যাবেলা থেকে, সন্ধ্যাও ঠিক না রাত্রে থেকেই শুরু হয়েছিল ব্যাপারটা। খুব মানে রাত্রে থেকে আমার অবস্থাটা ভালো ছিল না, মানে পেটের সমস্যা অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তো সুতরাং পুরো রাত্রি ভর আমরা কেউ ঘুমাতে পারিনি, এবং পেটের সমস্যার জন্য সত্যি কথা বলতে মানে বুঝতেই পারছো এরকম হলে কেউ ঘুমাতেও পারে না, এবং তার পরিবারের লোকজনেরও অবস্থাটা কেমন হয়, আর তার মধ্যে আমি যেহেতু প্রেগনেন্ট, তাই জন্য খুব ক্রিটিক্যাল অবস্থা সব সময়। তো মাঝরাত্রে এমনও হয়েছিল যে মাঝরাত্রে আমাকে বলেছিল হাবি যে চলো তোমাকে নিয়ে যাই নার্সিং হোমে, কারণ মনে হচ্ছে জিনিসটা ঠিক ভালো হচ্ছে না, কিন্তু তারপর মনে হলো যে হয়তো বা ঠিক হয়ে যাবে, কারণ তখন তো সেই অবস্থায় বেশি ওষুধও খাওয়া যায় না তোমরা জানোই তো, যে একটা ছোট্ট কম পাওয়ারে একটা ওষুধ প্রেসক্রাইব করেছিল ডাক্তারবাবু আমি সেটাই খেয়েছিলাম, কিন্তু সেটাতে কিছুতেই কিছু হচ্ছিল না। তো আলটিমেটলি যখন ভোরবেলা প্রায় 6টার দিকে তো ডাক্তারবাবুকে ফোন করা হয়, আমাকে যিনি দেখতেন তাকে ফোন করা হয়, তো সে রীতিমতো মানে একদম বকে দিয়েছিল, একদম ঝেড়ে দিয়েছিল ওকে আমার হাবিকে, যে আপনারা কেন এখনো বসে আছেন ওখানটায়, তো আপনারা শিগগিরই নিয়ে আসুন আর ওকে অ্যাডমিট করে দেন। তো যথারীতি সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম, কেন বলছে এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় এরকম রিস্ক কখনোই নেওয়া উচিত না, আপনারা কেন বসে আছেন। তো সেটা শুনে মানে আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম হয়তো মানে বুঝতেই পারছো একটা অ্যাডমিট হওয়া তো সবার পক্ষে তো মানে সেটা ভালো লাগে না না, তো যাই হোক আলটিমেটলি আমাকে ভোরবেলা নিয়ে যেতে হয়। তো মানে সত্যি বলতে বুঝতেই পারছো আমার ডায়রিয়া হয়ে গিয়েছিল, তো সেই পর্যায়ে চলে গেছিল। তো তারপর আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে প্রথমে সেখানেও একটা ঝামেলা হয় যে প্রথমে যে নার্সিংহোমে গেলাম সেখানে আমার কোনো কারণবশত হলো না, সেখানে আমি অ্যাডমিট হতে পারলাম না, আবার আমাকে সেখান থেকে আরেকটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে গিয়ে ফাইনালি আমাকে অ্যাডমিট করা হয়, এবং ওনার ডাক্তারবাবু নার্স যারা আগে তো নার্সটা চেক করে নেন যে বেবি ঠিক আছে কি না, তো মানে লাকিলি ওরা চেক করে এবং ওরা হার্টবিট শুনতে পায় এবং ওরা বলে চেক করে যে না বেবি ঠিক আছে, বেবির কিছু ক্ষতি হয়নি, তবে যদি লেট হতো সেটা কিছু হতেই পারতো, ভগবানের আশীর্বাদে সেটা হয়নি আর আমরা সত্যি খুবই 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 শান্তি পেয়েছি। তো যথারীতি ডাক্তার এসে চেক করে যা যা ওষুধ দেওয়ার বা কিছু সেটা সব করলেন, আর আমার যখন নার্সিংহোমে অ্যাডমিট হলাম তার কিছু আগে থেকে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছিলো, আমি প্রায় সেন্সলেস হওয়ার মতন অবস্থা হয়ে গিয়েছিলো, এবং যখন নার্সিংহোমে অ্যাডমিট হই তখন আমি তারপরে আমি বলতে গেলে ওরকম মাথা আমার ঘুরিয়ে গিয়েছিলো, আমি পারলে মানে একটু পড়ে যেতে থেকে বেঁচে গেছি বলতে পারো তোমরা বন্ধুরা। তো এই মানে তখন যথারীতি ওখানে নার্সরা ছিল আমাকে ধরে ওরা শুয়ে দিয়েছিল, এবং তারপর যথারীতি যখন ওষুধপত্র একটুখানি পড়লো বা কিছু ধীরে ধীরে আমি তখন একটু বেটার হলাম। এত খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি যেন তখন কিছু হতে পারতো কিন্তু কিছু খারাপ কিছু হয়নি, এটা মানে আমি খুব লাকিলি বেঁচে গেছি যে কিছু খারাপ কিছু হয়নি, তো তার জন্য মানে এই হচ্ছে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে এই সুন্দর মিষ্টি জিনিস খেতে গিয়ে আমার যে দুঃখটা চলে এসেছিলো সেটার থেকে আমি কত বড় বাঁচা বেঁচেছি, এবং আমরা কোনো কিছু হারানোর থেকে মানে সেটা যে হারাইনি আর সেটা যে আমি পেয়েছি মানে সত্যি সেটা মানে খুব লাকি মনে হয় এখন ভাবলে, যে ভাগ্যিস আমরা মানে তখন অতটা লেট করিনি আর অতটা লেট হয়ে যায়নি, নাহলে যে কোনো কিছু হতে পারতো। তো এই এক্সপিরিয়েন্স ছিল, তো বুঝতেই পারছো তখনকার এক্সপিরিয়েন্স একদমই মানে মানে খারাপ ছিল, কিন্তু এখন যেহেতু সেটা কেটে গেছে তো এই জন্য মুখে একটু হাসি বেরোচ্ছে, আর আমি হাসি হাসি নিয়ে মুখ হাসি মুখ নিয়ে তোমাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করতে পারলাম। তো আমি প্রেগনেন্ট ওমেনদের এটাই বলবো যে তোমরা একটু সাবধানে সবসময় থেকো, নিজেদের খাওয়া দাওয়ার প্রতি লক্ষ্য রেখো, নিজের প্রতি যত্ন নিও, তাহলে সব ভালো হবে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে আর আমি কিছু বকবক করছি না, তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করতে এসেছিলাম। তো আজকে এখানে আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কি বললো মানে আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, তো
তো হাসি মুখ হলেও সেই দিনের কথা মনে পড়লে সত্যি খুব কষ্ট লাগে গো, খুব কষ্ট লাগে। তো আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের জন্য তোমাদেরকে আমি বড় বাই বাই করে দিচ্ছি। তো বাই বাই।